এইভাবেই আজকে বিনোদন দিয়ে আপনাদের মনকে নাচাবো আমরা। হ্যালো গাইস, ভিডিওস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো মুখের গুলি আর বন্দুকের গুলি, এই দুইটা এমন জিনিস যা একবার বের হইলে আর ফেরত নেওয়া যায় না। তবে আজকে আমরা দেখব বরুণ ধাওয়ানের কুলি, যেখানে রয়েছে অসংখ্য অযৌক্তিক বুলি, যা শুনে ইমপ্রেস কাজের মে ফুলি। ফুলি, আজ তো তোমার বড় সৌন্দর্য লাগতেছে। শুরুতেই বলে নেই, বরুণ ধাওয়ান কিন্তু মোটামুটি ভালো অভিনয় করে এবং তার কিন্তু বেশ কিছু ভালো সিনেমা রয়েছে। কিন্তু এই 2020-21 আইসা তারা এমন কিছু সিনেমার সিন বানাইছে যা দেখা ভাই আমার রাতে দুঃস্বপ্ন আসা শুরু হয়েছে। ছোটবেলা থেকেই একটা ডায়লগ শুনতে শুনতে বড় হয়েছি আমরা। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কিন্তু আমাদের দরজা আজীবন আপনাদের জন্য খোলা থাকবে, তাই তো কোনো বিনোদন আমরা একা একা উপভোগ করতে পারি না। তাই আজকে আপনাদেরকে দেখাবো বলিউড বিনোদন যা রঞ্জিত করবে আপনাদের মন। মানে সব সময় আমরা সবাই শুধুমাত্র বাংলা সিনেমা নিয়ে ঠাট্টা করি, ট্রল করি, মিমস বানাই, কিন্তু বাংলাদেশের সিনেমা থেকেও 20-30 গুণ বেশি বাজেট এবং উন্নত টেকনোলজি পাওয়ার পরেও বলিউডের কিছু সিনেমার কিছু সিন, আমি সব সিনেমার কথা বলছি না, কিছু সিনেমা এমন অবস্থা বানাচ্ছে তা যদি আপনাদেরকে না দেখে তাহলে আপনাদের হয়ে যাবে। আর এই বলিউড বিনোদনের মশলাপাতি ঢেলে তাকে পরিপূর্ণতা দান করব আমরা। তো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব নাম্বার ওয়ান শাকিব খান। না, শাকিব ব্রো না, কুলি নাম্বার ওয়ান। কিন্তু বাংলাদেশের 80% মানুষই কুলি বলতে বুঝে। এই কুলি মুভিতে বরুণ ধাওয়ানের নাম ছিল রাজু। না, এ নাই, শুধু রাজু। আমার ভাই রাজু কৈশক। এই সিনেমার নাম কুলি নাম্বার ওয়ান হলেও সিনেমায় সবার কাম ছিল ওভার অ্যাক্টিং। মানে সিনেমার কাজ সবাই প্রতিযোগিতা করতেছিল যে কে কার থেকে বেশি ওভার অ্যাক্টিং করতে পারে। স্পেশালি বরুণ আর সারা, তাদের দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইতেছিল যে কার অভিনয় হবে কত বেশি খারাপ। আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ। তার চাইতে অনেক বেশি খারাপ আমি? আরে বললাম যে আমি আপনার চেয়ে খারাপ। আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ। আপনি 10 জনকে জিজ্ঞাসা করে দেখেন। আপনি 100 জনকে জিজ্ঞাসা করে দেখেন। আচ্ছা, মানে ওভার অ্যাক্টিং ছিল একদম প্রো ম্যাক্স। মনে করেন বরুণ ধাওয়ান যদি তার প্রত্যেকটা সিনেমার জন্য 5 কোটি রুপি চার্জ করে, তাহলে এই সিনেমার জন্য সে ডিরেক্টরের কাছ থেকে 4,99,99,950 রুপি চার্জ করছে। আর বাকি 50 রুপি, ইউ নো হোয়াট আই মিন, আর 50 রুপি কাট ওভার অ্যাক্টিং কে। এই সিনেমাটারে কমেডি বানাইতে যে একদম ক্রিঞ্জ বানায় ফেলছে। মানে এই সিনেমার কমেডি একদম টিকটক ভিডিওর মতো কমেডি। এবার একটু সিনেমার ভিতরে ঢুকি। মানে এই সিনেমার নাম কুলি নাম্বার ওয়ান দেখে পুরো স্টেশনের প্রত্যেকটা মানুষও কুলি বানায় দিছে। এতগুলা কুলি জীবনেও কোন স্টেশনে দেখছেন? এটা অদ্ভুত না? মানুষের ট্যালেন্ট কয় প্রকার হতে পারে বলেন তো একবার। এই যে ব্যাগগুলো এত কষ্ট করে দায়িত্ববান, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, আদর্শ কুলির মতো মাথার উপরে তুলল, এগুলো তো ট্রলি। এগুলোর দুই পাশে এত সুন্দর চাকা লাগানো সেগুলো টেনে নেওয়ার জন্য, কিন্তু তারপরে ওগুলো মাথায় উঠাইলো। হোয়াট আ ট্যালেন্ট! এই সিনেমার ডিরেক্টর যদি স্ক্রিপ্ট রাইটারের পিছে এত এত টাকা খরচ না করে তার মাথার বুদ্ধিটা একটুখানি খরচ করতো, তাইলে আর এই সিলি মিস্টেকটা হইতো না। সাংঘাতিক ভুল, সাংঘাতিক ভুল। মানে মাথার ব্রেনটা কই তার? নাকের ছিদ্র বড় তো, নাকের ছিদ্র দিয়া সব ব্রেন পড়ে গেছে। যারা ট্রলি ব্যাগের জন্য চাকা আবিষ্কার করছে তারা যদি এই সিনেমার এই অংশটা দেখে, তাইলে ভাই আবেগে বিবেক হারাইয়া আত্মহত্যা করবে। এক রাজুর বলদামি দেখা আর এক রাজুর আত্মহত্যা। লে ট্রলির চাকা আবিষ্কারক বি লাইক, পয়সা বরবাদ, পরিশ্রম বরবাদ, বুদ্ধি বরবাদ। এই দাদা দাদির মাথায় ব্রেন আছে তাই তারা ট্রলি ব্যাগগুলো সুন্দর ভাবে টাইনে টাইনে নিয়ে যাইতেছিল। ঠিক তখন আমাদের রাজু ব্রো যা ব্যাগগুলোর মাথায় নিয়ে তার বলদামি প্রতিভা দেখায় দিল। এই সিনেমায় আমাদের রাজু ব্রো শুধুমাত্র একজন কুলি নয়, পাশাপাশি হিন্দি ভাষা শিখাইছে তোমার নানা। এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কাকুর সাথে আমি একটি ফ্রেন্ডলি ডিসকাশন করতে চাই। এছাড়াও সে একজন পার্ট টাইম ডক্টর। সব মিলায় তাকে এই সিনেমায় গরিবের জনি সিনস বলতে পারেন। না মানে আর কি, তার এত এত প্রতিভা আর কি। এছাড়াও সিনেমায় তিনি একজন পার্ট টাইম ম্যাজিশিয়ান। মানে এই যে দেখেন, তিনি সারা আপুর রুমে ঢুকতেছে কি সুন্দর একটা মই দিয়ে, কিন্তু নামার সময় মই গায়েব।
মইতো গায়েব, সাথে সাথে রাস্তাটাও গায়েব। এও কি সম্ভব? রাস্তাটা তো গায়েব আর এক ঘন্টার মধ্যে এখানে একটা সুইমিং পুল হয়ে গেল। ভাই সব কিছু জায়দা নিয়ে গেছে, মতলব কুছ ভী। ভাই এই রুমের ভিতরে বলদামি চরম সীমানার গরম লেভেল দেখানো হয়েছে, আমি একার হজম করতে পারতেছি না, দেখেন আপনারা একটু হজম করতে পারেন কিনা। মানে ভারুন ব্রো রুমে ঢুকার সাথে সাথে নাইকার বাবা হুঁশিয়ার দিল যে তিনি রুমে আসতেছে। আর নাইকার বাবাকে আসতে দেখে আমাদের ভারুন ব্রো খাটের নিচে লুকাইছে, ভালো কথা। কিন্তু যেই নাইকার বাবা ঘরে ঢুকছে সাথে সাথে ভারুন ব্রো খাটের ভিতর থেকে বাইর হয়ে তার পিছে এসে দাঁড়াইছে সার্কাস দেখাইতে। এইটা কেমন কথা? এমনে দুইজন বইসা আছে, তাও আঙ্কেল তার চোখের কিনারা দিয়ে ভারুনে দেখতে পারে না। আমি তো ভাই এমনে বসলে আমার পাশে মহিব্রস অফিসে রাব্বি আছে, সেটা পর্যন্ত দেখতে পারতেছি। আঙ্কেল এখনো দেখে নাই, এটাও হতে পারে। ভাই চোখ কি কপালের নিচে আছে নাকি নাকের ফুটা দিয়ে ভিতরে ঢুকে গেছে? আঙ্কেল এখনো দেখে নাই। আসলে এই চোখ রেখে কি লাভ বল? রাজ না না ভাই, এটা আমার পক্ষে মানা সম্ভব না রে ভাই, এইটা কোনোভাবেই আমার পক্ষে মানা সম্ভব না। মানে কার কার গোবর মার্কা ব্রেন থেকে এইসব স্ক্রিপ্ট আসে রে ভাই? এতক্ষণ বাবা রুমে ছিল আর আমাদের ভারুন ব্রো তার পিছে দাঁড়ায় দাঁড়ায় সার্কাস দেখেছে, কিন্তু যেই না বাবা রুম থেকে বাইরে সাথে সাথে সে চলে যেতেছে। ভাই তুই আগে কেন কিনলি না ভাই? এইসব এইসব দেখতে মানুষ হলে যাবে? এইরকম কাহিনী আর কখনো দেখছেন? ভাই আমার জানা মতে এত সামনে যদি কেউ মোবাইল ধরে তাহলে তো নাকের দুইটা ফুটা ছাড়া আর কিছু দেখার কথা না। আর এই আঙ্কেলরে দেখেন, উনি তো তার হাত দিয়ে মোবাইলের ক্যামেরাটাই ঢাইকা রাখছে, তারপরে কি সুন্দর ওদের দুজনকে দেখতেছে। এখন দেখবো এই সিনেমার সব থেকে হাস্যকর অংশটা, দ্য ক্রিশ উইথ জ্যাকি চ্যান অ্যান্ড স্পাইডারম্যান বাই হাল উইথ ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড রজনীকান্ত। স্টেশনে এত এত জায়গা থাকতে রেল লাইনের ঠিক এই মাঝখান জায়গাটায় কে ক্যাপ্টেন আমেরিকাকে ফালাইছে? ট্রেনের জানলা দিয়ে যদি কেউ ফালায় তাহলে তো দূরে যাওয়ার পথে, রেল লাইনের মাঝখানে কেমনে আসলো বেচারা? তো এই পিচ্ছে ছেলেটি ক্যাপ্টেন আমেরিকার উদ্ধার করতে গেছে, ভালো কথা, তুমি ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে চলে আসো। কিন্তু এই বজ্জাতপাল আসে না, বৈশা খেলা শুরু করছে। এটা একটা ফাজিল না? হ ফাজিল। অন্যদিকে আর মারে দেখেন ফোনে ব্যস্ত, পোলা যে বান্দরামি করতেছে এটার কোনো হুঁশই নাই। পোলা যেরকম বান্দর, মাও তেমন বান্দর নেই। স্টেশনে এত শত শত মানুষ থাকার পরেও আমাদের রাজু ব্রোর চোখে এই বাচ্চা সবার প্রথমে পড়লো। বলদামির প্রো ম্যাক্স লেভেল আপনাদেরকে দেখাই দিছি, মানে গাজাখুরি স্ক্রিপ্ট আর গোবর মার্কা স্ক্রিপ্টের একটা লেভেল আছে রে ভাই। এই যে দেখেন ওই যে দূরে ট্রেন আসতেছে, ততক্ষণে কিন্তু সবাই দেখে ফেলছে যে বাচ্চাটা রেললাইনের মাঝখানে বসা আছে। এই সময় যদি কেউ ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে টুকি টুকি করেও যদি বাচ্চাটার কাছে যাইতো তাহলে আরামসে বাচ্চাটার ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারতো। এখনো পর্যন্ত দেখেন ট্রেনটা কত দূরে, এই অবস্থায় যদি কেউ কচ্ছপের মতো শুইয়া শুইয়া গড়াগড়ি খায়াও যায় তাহলেও বাচ্চাটাকে সুন্দর করে উদ্ধার করে নিয়ে আসতে পারে, কিন্তু কেউ যাচ্ছে না। হোয়াট আ স্ক্রিন প্লে! ওয়াও ওয়াও ওয়াও! এখন তো আমাদের রাজু ব্রোরই কিছু করা লাগবে। ট্রেন স্পিডে আছে কিন্তু আমাদের রাজু ব্রো স্লো মোশনে, এটাই ফাইন। এত গতির একটা ট্রেনের উপর লাভ দিল আর একটা মাত্র ডিগবাজি খায় নিজের ব্যালেন্স আয়না ফেললো, লে সাইন্স। হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। সস্তায় রজনীকান্ত, মানে আই মিন টু সে দ্যাট গরিবের রজনীকান্ত দিল লাভ। এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ট্রেনটা কিন্তু এখনই রাজু ব্রোরে একটা ধাক্কা দিবে, ডিস্টেন্স কিন্তু খুবই কম। মোমেন্টাম, ব্যালেন্স, ফিজিক্স, সায়েন্স, এগুলো সব কই গেল? এটা কি মানা যায়? আমি সিঁড়ি দিয়ে নামার সময় চারটা পাঁচটা সিঁড়ি উপর থেকে লাভ দিয়ে নিজের ব্যালেন্সটা রাখতে পারি না। আরে একটা আস্তা ট্রেনের উপর থেকে লাভ দেওয়ার পর, মাই গড, এইসব তো কিছু না তাই না? আর আমাদের শাকিব খান একটু উড়লেই দোষ। যত দোষ শাকিব ঘোষ। ভালো মতো একটু দেখেন, গাড়িটা কিন্তু পার্ক করা হয়েছে একদম খাদের কিনারায়, তাইলে এই গাড়িটারে খাদে ফেলানোর জন্য এরকম আধা কিলোমিটার ঠেলতে ঠেলতে দৌড়াইতেছে কেমনে রে ভাই? সব মিলা এই কুলি নাম্বার ওয়ান সিনেমাটারে বলতে পারেন ওভারঅ্যাক্টিং, ওভারঅ্যাক্টিং আর ওভারঅ্যাক্টিং। ধীরে ধীরে ওভারঅ্যাক্টিং কর, আওয়াজ দেন না। সবশেষে আপনাদেরকে একটা দেশীয় সিনেমার ফ্লেভার দিতে চাই, এটা হচ্ছে আমাদের সাকিব খানের নতুন ছবি নবাব এলএলবি। এই সিনেমাটার মেকিং আর ট্রেলার আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, আমি আপনাদেরকে সাজেশন দিব আপনারা এই সিনেমাটা হলে যেয়ে দেখবেন, ভালো কাজে সবসময় সাপোর্ট দিবেন, অনুপ্রেরণা প্রদান করবেন। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব। সো গাইজ
দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি এই কুলির বিনোদনের গুলি খেয়ে আপনাদের মনোরঞ্জনের ঝুলি একদম ভরে গিয়েছে। আপনারা যদি আরো বেশি বেশি বিনোদন পেতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দ্যান স্টে ওয়েল স্টে অসাম বাই।